প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 77তম জন্মজয়ন্তী। দেশজুড়েই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে পালন করছে কংগ্রেস। বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকেও প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হলো। শনিবার সকালে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। দেশে কম্পিউটার বিপ্লবের জনক মনে করা হয় রাজীব গান্ধীকে। মাত্র 40 বছর বয়সেই দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গান্ধী প্রযুক্তির ব্যবহারে অগ্রাধিকার দিয়ে কম্পিউটারের ব্যাপক প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। মাল্যদানের পাশাপাশি এদিন তার জীবনাদর্শ নিয়েও আলোচনা করা হয়। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যেভাবে কাজ করে গেছেন আধুনিক ভারত জনক যদি বলা হয় তাহলে রাজীব গান্ধীকে বলা উচিত। কারণ পঞ্চায়েত রাজ থেকে আরম্ভ করে নগরপালিকা বিল পাস করে তিনি প্রত্যন্ত গ্রাম এবং শহরে যে উন্নতি সাধন করার চেষ্টা করেছেন, পাশাপাশি মহিলাদের আসন সংরক্ষণ এমপি বা এমএলএ এর ক্ষেত্রে প্লাস গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার ক্ষেত্রে সেটাও তিনি করেছেন। 18 বছরে যাতে ভোটাধিকার পায় তার ব্যবস্থা করেছেন। এই যে ডিজিটাল ইন্ডিয়া, আজকে আমাদের প্রত্যেকের পকেটে মোবাইল, আজ যদি উনি না থাকতেন তাহলে যেমন এটাও আজকে ব্যবহার করতে পারতাম না, তেমনি তিনি অনেক বিরোধী দলের বিরোধিতা সত্ত্বেও তিনি কিন্তু কম্পিউটার নিয়ে এসছেন, তিনি টিভি নিয়ে এসছেন, যার ফলে ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে তার যে ভূমিকা তাতে তিনি এখন বিশ্ববন্দিত। তাই তার এই 78তম এবং 79 বর্ষ এই জন্মদিনে তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।